একবার এক নির্জন বনে দারা নামের এক দয়ালু হরিণ বাস করত। দারার সাথে তার দুই সেরা বন্ধু স্যাম নামের একটি ছেলে এবং লিলি নামের একটি মেয়ের সাথে বিশেষ একটি বন্ধন ছিল। তারা তাদের দিনগুলি কঠোর অন্বেষণ, গল্প ভাগ করে এবং একে অপরের সঙ্গ উপভোগ করে কাটিয়েছিল। একদিন বনে একদল শিকারী এসে হাজির হয়। তাদের উপস্থিতি প্রাণীদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছিল। দারা, স্যাম এবং লিলি জানত যে তারা তাদের বাড়ি রক্ষা করতে হবে। একসাথে তারা শিকারীদের সম্পর্কে অন্যান্য প্রাণীদের সতর্ক করার একটি পরিকল্পনা তৈরি করেছিল। দারা শিকারীদের গতিবিধি শনাক্ত করার জন্য তার শ্রবণ শক্তি ব্যবহার করেছিল। স্যাম নজর রাখতে লম্বা একটি গাছে উঠেছিল এবং লিলি বনের প্রাণীদের মধ্যে কথাটি ছড়িয়ে দিয়েছিল। তারা অক্লান্ত পরিশ্রম করেছিল, এটা ভেবে যে প্রত্যেকের পালানোর পর্যাপ্ত সময় আছে। তাদের সাহস এবং দলগত কাজ সেদিন অগণিত প্রাণীদের জীবন রক্ষা করেছিল। প্রাণীরা আশ্রয় এবং নিরাপত্তা খুঁজে পেয়েছিল এবং তারা শিকারীদের নাগালের বাইরে ছিল। সত্যিকারের বন্ধুত্ব যে কোনো বাধা অতিক্রম করতে পারে, এবং যখন বন্ধুরা একটি সাধারণ কারণের জন্য একসাথে কাজ করে, তখন তারা তাদের চারপাশের বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দারা, স্যাম এবং লিলির অটুট বন্ধুত্ব এবং নিঃস্বার্থকতা তাদের সকলের জন্য একটি উজ্জ্বল উদাহরণ ছিল। এদের বন্ধুত্ব আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা একসাথে দাঁড়াই, আমরা মহান জিনিসগুলিও অর্জন করতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন।